फ्रेंड्स असलामुअलैकुम आमरा चले आसि सेंट मार्टिने आमादेर जार्निटा अनेक टायरिंग छिल कारण 7টা থেকে আমরা পৌঁছেছি না 3:30টার দিকে হোটেলে পৌঁছেছি আমরা হচ্ছে রিসর্টে পৌঁছেছি হচ্ছে 4:45টার সময় পুরো খুবই টায়ার্ড ছিলাম কিন্তু ভিউ দেখে মন ভালো হয়ে গেছে আমরা ফার্স্টে নেমে একটু দৌড়াদৌড়ি করে নেছি আর হচ্ছে একটু দোলও খেয়ে নেছি তারপর হচ্ছে দোল খাওয়ার পরে আমার উপর থেকে আকাশ মানে নিচ থেকে আকাশটা দেখে মনে হচ্ছে যে Wow, this is life. যাই হোক তো সেটা আমি ভিডিও করতে পারিনি কারণ আমি রিয়াস নামে গেছিলাম তো এরপর সবকিছু ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব এই যে জোরাবার তো রুমের ভিউ এনজয় করছে মাশাআল্লাহ প্রতীক আমি তো পুরো চিল করে আসলাম আর আমার পুরো হচ্ছে 9 ঘন্টার মেহনত এটা হচ্ছে আমাদের রিসর্টের রুম আমরা কোরাল ভিউ উঠছি এটা হচ্ছে রুমের ভিউ রুমটা হচ্ছে এটা সিম্পল একটা রুম এটা ওয়াশরুম ওয়াশরুমটা সিম্পল কিন্তু কিন্তু ভিউটা হচ্ছে স্পেশাল মাশাআল্লাহ তেতুলদের উপরে না নিচে এই দেখো আমাদের রুম হচ্ছে প্রবাল না বলে আসিনি কিছু হয় না কি আবার হবে এই যে দেখো এই যে ওয়াশরুম এই যে রুম এই যে বিচ ভিউ আর এইটা হচ্ছে আরেকটা রুম আরেকটা ওয়াশরুম হ্যাঁ লাঞ্চ শেষ করে খাওয়া দাওয়া করে চলে আসলাম লাঞ্চ শেষ করে হচ্ছে শাড়ি পরে নিলাম আমার খুব ইচ্ছা ছিল যে আমি নীল রঙের শাড়ি পরবো আর প্রতীককে হচ্ছে হলুদ রঙের পাঞ্জাবি পরে হিমু বানাবো আর আমরা সমুদ্র বিলাসে যাব কিন্তু সেটা মনে হয় আমাদের হবে না কারণ এখন অলরেডি 5:30টা বেজে গেছে সন্ধ্যা এখনই হয়ে যাবে তো আমরা এখানে আশেপাশে এখন ঘোরাঘুরি করবো তো ছবি টুবি তুলবো ইনশাআল্লাহ তোমাদের সাথে শেয়ার করবো আর যে জোরাবারা সার্ফার দৌড়াবেড়ার প্রতীক ঘুরে বেড়াচ্ছে শুনে দেখো আমাদের ইয়াটা কত সুন্দর লাগতেছে দেখতে মাশাল্লাহ আমাদের রিসর্টটা মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে এই যে পুরো রিসর্টের এরিয়াটা ওদেরকে দেখা দিই আমি জানি এইভাবে আমি কখনো দেখিনি এই যে পুরো রিসর্টের এরিয়াটা এই যে ওইখানে একটা সাবমেরিন আছে অনেক স্পেশাল আমার তোমার হচ্ছে ইয়ে ছিল।
ভালো ছিল বাহ ও অনেক ভালো করে একদম ফটোগ্রাফারদের মতো করে করতেছে আল্লাহ থ্যাঙ্ক ইউ আপনি দেখতে যে আমি ফলো করে রাখতে বলবো প্রতীক হ্যাঁ হ্যাঁ তুলে তুলে লাইট চলে যাবে ঘুমাচ্ছে আমাদের জমি আমরা সানির একটা ছবি লাগাই দিব সাবমেরিনটা কি পানির নিচে চলে যাবে নাকি এইটা তো আচ্ছা এখানে সাবমেরিন আছে নষ্ট কাজে এটা কাজ করছে না কিন্তু যখন এটা ঠিক ছিল তখন এটা পানির নিচে চলে যেত তাই না এবং আপু যে দেখো উপরে যে কাজটা আর এই কাজ দিয়ে সবাই দেখতে পাবে না চাইলে এটা নিচেও নামতে পারে এটা নিচে যায় তো আর একটু একটু বের হয়ে যাবে ও তো জানে ও টিন টিনে দেখছে তারপরে মিতু তিতু সাবমেরিনে দেখছে তোমার সাথে इंशाल्लाह কিন্তু ওরা তো আসবে তিনটার সময় তাহলে মনে হয় এখানে তো ভালো হবে পাঁচটার সময় ছাড়বে এটা একটু আইসোলেটেড এখানে পুরস্কারটা আছে নেভি আছে মানে সাধারণত যারা হচ্ছে একটু শান্ত বাজারে থাকে এত জ্ঞান জানে বাজে বন্ধ বাজে শহরটা করতে গিয়ে কোন সমস্যা নাই চিল চিল না পড়বে না জুড়ে জুড়ে না 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 তুলে দিতে বলছো ওকে উঠাইতে বলতেছ ওখান থেকে আমি তো শুয়ে পড়লাম রিল্যাক্স রিল্যাক্স আমাকে কেউ একটু দোল দিয়ে দিলে ভালো হতো না দিয়ে দিলেও চলবে শুয়ে দোল খেতে খেতে আর আকাশ দেখতে দেখতে আর বীচ সব এর সব দেখতে দেখতে পাশে বীচ দেখতে দেখতে আর বাতাস উফ ঝিরিঝিরি ফ্রেশ অক্সিজেন দেখতে যে কি ভালো লাগে শান্তি আলহামদুলিল্লাহ 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 যে এলাকা কিন্তু এক না দোল দিয়ে দাও না আমাকে তখন যা শুইলাম না বুঝছো প্রতি পাশে শুয়ে থাকলাম মন থেকে আল্লাহ এখন তো ওইখানে মার্কেটে সবাই এই সময়টা ঘুরে অনেক মজা লাগে বাজলিং সকালবেলা উঠে একদম ফকফকা ফাঁকা আচ্ছা ঠিক আছে যাবো একটু পরে যাই তাহলে 5 মিনিট পরে আমরা হাঁটতে হাঁটতে সবাই যাই আমরা কোন সেন্ট মার্টিন শহর দেখতে যাচ্ছি
ওই যে দেখাচ্ছ ওর হাতে কি সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে সবার সাথে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা বাজিয়ে দেবে। এবং অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।